গেল সপ্তাহে দুশো বাষট্টি পয়েন্ট হারিয়েছে ঢাকার পুঁজিবাজার হয়েছে চুয়াল্লিশ মাসের মধ্যে সর্বোচ্চ দরপতন বাজারে শেয়ার বিক্রি করছেন বেশিরভাগ বিনিয়োগকারী কমে যাচ্ছে শক্তিশালী মৌলভিত্তি সম্পন্ন ভালো কোম্পানির শেয়ারের দর আবার এই খারাপ বাজারেও বাড়ছে দুর্বল মৌলভিত্তির কোম্পানি শেয়ারের দাম কেন এমন নাকাল অবস্থা পুঁজিবাজারে তা নিয়ে আলোচনা আলোচনার বিষয় পুঁজিবাজারে পতন থামছে না স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত সার্ভিসেস চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক এবং ডিবি এর সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাদেক মোস্তাক আহমেদ সাদেক স্বাগত জানাচ্ছি আপনাকে তালিকা অনুষ্ঠানে ধন্যবাদ আপনার সঙ্গে নির্ধারিত বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনায় যাব কিছু তথ্যপত্র রয়েছে সেগুলো জানাই দর্শকদেরকে জানিয়ে দিই আমরা আলোচনায় ঠিক আছে ফিরছি যেটি বলছিলাম গত চার বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে পুঁজিবাজার ঢাকার পুঁজিবাজারের অবস্থা সবকিছু মিলিয়ে আসলে দুশো বাষট্টি পয়েন্ট হারিয়েছে আলোচনার শুরুতেই সেটি বলছিলাম সেই সঙ্গে গেল এক মাসের কথা বলা হচ্ছে গেল এক মাসে পুঁজিবাজারের লেনদেন চারশো কোটির ঘর ছাড়ানি আমরা গেল যদি অর্থ বছর গেল বছরের কথা চিন্তা করি তাহলেও দেখেছি যে একই রকম অবস্থা তিনশো সাড়ে তিনশো শেষ দিকে এসে একই অবস্থায় ছিল গেল এক মাসেও চিত্রটি খুব একটা বদলায়নি দর হারাচ্ছে শীর্ষ কোম্পানিগুলো যেগুলো বলছিলাম যে শক্তিশালী মৌলভিত্তি সম্পন্ন যেসব কোম্পানি বিনিয়োগকারীরা যেসব কোম্পানির উপর মূলত আস্থা রাখেন এবং বলা হয়ে থাকে এসব কোম্পানিতে শেয়ারে বিনিয়োগ করলে আসলে লোকসানের আশঙ্কা খুবই কম সেসব কোম্পানিও এ বাজারের এমন অবস্থায় দর হারাচ্ছে তার মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মা গ্রামীণ ফোন ব্যাটবিসি এবং রেনেটা এবং পুঁজিবাজারের উন্নয়নে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে এর আগেও এই পুঁজিবাজারের এমন অবস্থার পেছনে কারণ খুঁজে বের করার জন্য বাজারের উন্নয়নের জন্য কিন্তু আসলে এখনও পর্যন্ত তার সুফল কি পেয়েছে কিনা পুঁজিবাজার সেটি একটি প্রশ্নের বিষয় সেটিও আমরা জানবো আমাদের আলোচকের কাছ থেকে এই ছিল তথ্যপত্রগুলো মোটামুটি আর এই সপ্তাহে বোর্ডসভা যাদের বলা হচ্ছে সিপাল বিচ রিসোর্ট স্পার্ট লিমিটেড পনেরোই জানুয়ারি এবং শেফার্ট ইন্ডাস্ট্রিজের কথা বলা হচ্ছে ষোলোই জানুয়ারি তাদের বোরসোবা মুস্তাক সাদেক আলোচনায় ফিরতে চাই আপনার সঙ্গে সব কিছু মিলিয়ে মানে গেল চার বছরের মধ্যে বাজারে এমন খারাপ অবস্থা খুব পার করেনি বোধহয় আপনি তো দীর্ঘদিন ধরে এই পুঁজিবাজারের সঙ্গে রয়েছেন কেন এমন বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ঢাকার বাজার এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্যানিক সেল হচ্ছে এখন যে আপনি যে সেগুলো দেখালেন যে মাল্টি মাল্টি কোম্পানি প্লাস যে আপনার ফান্ডামেন্টালি সাউন্ড সেই সব শেয়ার কোনো কারণ নাই এইসব শেয়ার পড়ে যাওয়ার তা এগুলি পড়তেছে বিকজ মানুষ দেখতেছে প্রতিদিন যদি ষাট পয়েন্ট আশি পয়েন্ট করে পড়ে যায় প্রতিদিন আপনি গত একটা সপ্তাহ দেখেন এমন একটা দিন নাই যে একদিন ক পরে নাই আজকে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে এখনো পর্যন্ত পয়েন্ট পড়ে গেছে আজকে তো আজকে কথাটা এখনও মাত্র সাড়ে বারোটা বাজে তাতে যদি সিক্সটি এইট পয়েন্ট পড়ে যাচ্ছে সারা সারাদিন তো আর বাকি আছে তো মানুষের যে এই যে আস্থাহীনতার ভুগতেছে বিনিয়োগকারীদের টোটালি মানে পুঁজি বাজারের উপর আস্থা হারাই হচ্ছে এবং এখন যারা বিক্রি করতেছে তারা মনে করছে যে আমি যদি গতকাল বিক্রি করতাম তাহলে দুটা পয়সা কম পাইতাম এখন যতদিন যাচ্ছে এরকমভাবে এই যে প্যানিকটা হয়েছে এই প্যানিকটাকে রোধ করার জন্য নো ওয়ান ইজ কামিং আউট কেউ আইসা দাঁড়াচ্ছে না বা কোনো একটা সাপোর্ট লেভেল আসতেছে না এই যে বিভিন্ন কমিটি করা হয় আমরা দেখেছি যে দু সপ্তাহ আগে একটি বৈঠকও হয়েছিল অর্থমন্ত্রীর সঙ্গে কমিটি করেন কমিটি কমিটির জায়গা থাকবে আমার কথাটা হচ্ছে যে সিম্পল আমি একটা এখন যে একটা সাপোর্ট লেভেল দরকার বাজারের একটা সাপোর্ট মানুষের আস্থা ফিরাই আনার জন্য যে একটা সাপোর্টের লেভেলের জন্য যেটা আমরা করতেছিলাম কোনো একটা সাপোর্ট লেভেল কেউ দিচ্ছে না এটি তো গত বছরের মাঝামাঝি থেকে এই বিষয়টি আলোচনায় বারবার আসছে যে বাজারের জন্য কি সাপোর্ট লেভেল দরকার কিন্তু সেই সাপোর্ট লেভেল কোথায় সাপোর্ট লেভেল এই যে আস্থা যখন একটা মানুষের আস্থা ফিরে চলে যায় আস্থাটা ফিরে আনার জন্য তো একটা কিছু বলতে হয় তাকে তাকে একটা কিছু দেখাতে হয় যে এই জন্য তো আসো তাহলে সাপোর্টটা আসবে সাপোর্টটা কোথায় আপনার কাকে কি বলবেন আপনি একটা বিনিয়োগকারীকে কী বলে আশ্বাস দেবেন আপনি কী আশ্বস্ত করবেন আপনি বলতেছেন প্রণোদনা দিয়েছেন কী প্রণোদনা দিয়েছেন কিছুই তো দেন নাই আপনি বাজেটে বলছেন এইটা করবেন ওটা করবেন কি করেছেন কিছু করেন না যখন বিনিয়োগকারীরা দেখে যে এইসব কথার কোনো মূল্য নাই তখন মানুষ আস্থাটা ফিরে আনার আর মানুষের আস্থাটা রাখতে পারে না যারা এই আস্থা নিয়ে মানে মানে আমার মনে হয় যারা নিয়ন্ত্রণ বা পড়েন বা পুঁজিবাজার অভিভাবকত্ব যারা দাবি করেন তারা ঠিকভাবে সেটা পালন করেন না এবং পালন করতে পারতেছেন না বাজারে ভালো কোম্পানির শেয়ারের দাম কমে যাচ্ছে ভালো কোম্পানির আর্থিক অবস্থা তো খারাপ হয়নি তাহলে শেয়ারের দর কমবে কেন যৌক্তিক আমি তো বললাম এখন যেন সেটা প্যানিক এবং আস্থাহীনতার কারণ অনলি আস্থাহীনতা এবং প্যানিকের কারণ মানে প্যানিক হয়ে গেছে টোটাল মার্কেট ইজ প্যানিক এখন বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এই আতঙ্ক যে যে আমি যদি আগে বিক্রি করতাম আমি মাননীয় অর্থমন্ত্রী সাহেব নিজে বলছেন যে আপনারা যারা শেয়ার বিক্রি করছেন লোকসান করছেন না বাজারকে দাঁড়া ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াচ্ছেও এইরকম বলতেছেন আমি দেখতেছি এটা ও আজকে থেকে তিন মাস চার মাস আগের কথা কিন্তু অত্যাপতিতে কোনো কিছু করার নেই আচ্ছা এই বাজারে আমরা দেখছি কিছু দুর্বল কোম্পানির শেয়ারের দর বাড়ছে সেটা কি করে সম্ভব খারাপ বাজারে সেটা শোনেন মানুষ যখন ইয়ে হয়ে যায় তখন এই দুর্বল কোম্পানি মানে বাড় বাড়তেছে না এগুলো একটু কিনলে পরে এক টাকা চার আনা দুই আনা দুই পয়সা পাঁচ পয়সা বাড়ে এটা কিন্তু বাড়া বলে না আপনার টার্ন ওভার চলে আসছে দুশো কোটি টাকাতে আপনি কি বাড়বে আর কী কমবে আপনার টার্ন ওভার নিয়ে কথা বলেন আপনি দুইশো কোটি টাকা টার্ন ওভারটা আজ থেকে দশ পনেরো বছর আগেও ছিল না তো এই এই যদি হয় টার্ন ওভারের অবস্থা এই যদি হয় পুঁজিবাজারের অবস্থা এবং আপনারা কাকে কাকে তদন্ত করবে আর কী করবে আমি তো বুঝতেছি না তদন্ত হলেও আগে হলো ওটা কেন কেন হলো ওটা নাইনটি সিক্সে তো কখন হয়েছে টু থাউজেন্ড টেনে হয়েছে তাহলে এখন কি কী কারণ কারণটা বের করতে পারতেছে না এটা কোনো তো ক্রিস্টাল ক্লিয়ার কারণটা ব্যাঙ্কগুলোর থেকে কোনো টাকা আসতেছে না মানুষের মানে ওই নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো লিজিং কোম্পানিগুলো কাউকে টাকা দিচ্ছে না মানে ব্যাঙ্গলুর ব্যাঙ্গলুতে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে ব্যাঙ্কে টাকা রাখলে কি ফেরত পাবো কি না লিজিং কোম্পানিতে টাকা রেখে ফেরত পাচ্ছে না তো এই যদি অবস্থাটা হয়তো মানুষের কোথায় যাবে তাহলে এখন যারা মার্কেটের যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের জন্য পরামর্শ কী থাকবে তারা এই সময়ের এই বাজারে কী করবেন তা আচ্ছা তারপরে দেখেন আমি আপনাকে একটা কথা বলি আপনি ব্যাঙ্গলোর অবস্থা ব্যাংকের আর্থিক তো আপনি মানে বলতেছেন ছয় এবং নয় ইয়ে করার জন্য তো সেটা তো কার্যকরী হয়নি সেটা পয়লা এপ্রিল থেকে হবে কার্যকরী আপনি তো বলতেছেন এক বছর কিন্তু মানুষের আস্থা আস্থা ফিরে আনার জন্য গত হয়নি কিছু করেন আস্থাটা যাতে আসে কিন্তু আস্থা তো ফিরে আসতেছে না আচ্ছা আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম পিয়ারের যিনি নির্বাহী পরিচালক ডক্টর ইস মনসুরের সঙ্গে তার একটি বক্তব্য রয়েছে আমাদের কাছে তার বক্তব্যটি শুনে আমরা বাকি আলাপে ফিরছি পুঁজিবাজারে বিভিন্ন প্রকার সমস্যা একটা সমস্যা হচ্ছে যে সার্বিকভাবে আর্থিক খাতে তারল্যের বিরাট সংকট তারল্য যদি না থাকে তাহলে স্টক মার্কেটে টাকাটা কোথা থেকে যাবে সেটা একটা জিনিস দুই নম্বর হচ্ছে যে বাজারে নতুন যে স্টকগুলো এসছে আইপিওগুলো হয়েছে সেগুলো খুব ছোটো ছোট কোম্পানি এবং নতুন নতুন ধরনের কোম্পানি এবং তাদের ট্র্যাক রেকর্ড বলে কিছু হয় নাই ভালো যে কারণে সেই যে দশ টাকার শেয়ারের দাম এখন তার নিচে নেমে গেছে তো এই জিনিসটা কিন্তু কোনো মতেই হতে দেওয়া উচিত না এটা রেগুলেটরের ফেলেওরি বলবো কারণ সাধারণত একটা স্টক দশ টাকা হলে সেটা একটু একটু বেশি হওয়া উচিত যখন আইপিও হওয়ার পরে যখন ট্রেডিং শুরু হয় সেটা কিন্তু বাংলাদেশে সেটা হচ্ছে না ব্যাঙ্কিং খাত যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে স্টক মার্কেটে তাহলে থাকতে পারবে না এবং ব্যাঙ্কিং খাত স্টক মার্কেটের একটা সবচেয়ে বড় খাত সেই খাতের অবস্থা যদি ভালো না হয় তাহলে স্টক মার্কেটের অবস্থা ভালো হতে পারবে না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অবশ্যই অনেক সমস্যা আছে তার মধ্যে সমস্যা হচ্ছে সেখানে দুর্নীতিও আছে সেখানে এমন সব কোম্পানিগুলোকে তারা অ্যাপ্রুভ করছে যেগুলো হয়তো অ্যাপ্রুভাল পাওয়ার যোগ্য নয় এবং যাদের শেয়ার প্রাইস কয়েকদিন পরেই কমে যাচ্ছে এই সমস্যাগুলো তাদেরকে দূর করতে হবে আস্থা যদি ফিরিয়ে আনতে হয়

উনি ওনার স্থান থেকে বলতে পারেন কিন্তু অনেকেই আমরা মুখ হতে না অনেক কারণে ইউ নো ইট তো এখন আপনি বলেন আমি তো এই কথাইগুলি বলছি মানে বাজারে টাকা টাকা আসবে আসবে কোথেকে সেটাই বলেন না আপনি মানুষ এখন আতঙ্কিত তাদের যাদের কিছু যায় আছে যা কিছু আছে সে তো পুঁজিবাজার আসতে চায় না কারণ দেখে যে প্রতিদিন যদি আমি আজকে যদি সে টাকা কামাই পরের দিন সেটা হয়ে যায় নব্বই টাকা পরের দিন হয়ে যায় আশি টাকা তো কে আসবে আমরা মাঝখানে শুনলাম যে দশ হাজার কোটি টাকার একটি ফান্ড আসতে যাচ্ছে মার্কেটে সেটি দিয়ে কি আসলে সমাধান সেটা সম্ভব না তবুও আমি বলি একটা সাপোর্ট লেভেল আমরা একটা কথা বলছিলাম আমাদেরকে যে টাকাটা দেবেন টাকাটা আপনি হারাচ্ছেন না আপনাকে আমাদেরকে লোন দিচ্ছে মানে মার্কেটের এখন ফান্ড যোগান না দিলে মার্কেট উঠবে না আমরা কিন্তু লোন পাই না আপনি ডিলারদেরকে টাকাটা লোন দিবেন এটা মনে হয় না যে আপনার ফিস আপনি লিল্লা দিচ্ছেন আপনি লোন দিচ্ছেন লোন দিলে পরে প্রত্যেক উইথ এ কন্ডিশন যে এই লোন তুমি পুঁজিবাজারে খাটাতে হবে এবং উইথ দিস ইন্টারেস্ট মার্কেটের এমন বিতর্কও রয়েছে যে এমন খারাপ অবস্থায় এত টাকার যোগান দেয়া ঠিক হবে কি না এক চর অনেক বেশি টাকা যোগান দিচ্ছেন আপনার বিভিন্ন খাতে হ্যাঁ কাজে এই যদি পুঁজিবাজার রক্ষা করতে হয় এবং পুঁজিবাজারকে যদি মনে করেন যে অর্থনীতি মানে এর কারণে অর্থনীতিতে একটা পুঁজিবাজারের একটা অবদান আছে পুঁজিবাজার দিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে আপনি যা কিছু সেগুলো তো করতে পারতেন কিন্তু এটা না করে এখন যদি পুঁজিবাজারকে রক্ষা করার জন্য পৃথিবীতে বহু উদাহরণ আছে যে বেল আউট করেছে পুঁজিবাজারকে বিভিন্ন সময় তারপর কি পুঁজিবাজার ঘুরে দাঁড়ায় নাই আপনারা একটা স্টেপ নেন দেখেন পুঁজিবাজার ঘুরে দাঁড়ায় এ এই বিষয়ে আরও শুনবো একটি বিরতির পর ফিরে আসে দর্শক একটি বিরতির পর আবারও ফিরে আসছে ইসলামী ব্যাংক নিবেদিত টালি সঙ্গে থাকুন

আমরা ইলেক্ট করে চারজন পরিচালক দিই আর একজন তো মানে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে আর নমিনেটেড পরিচালক ইন্ডিপেন্ডেন্ট পরিচালক যাদেরকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট পরিচালকটা পুঁজিবাদের কোনো আগামাথা বুঝে বলে আমার জানা নেই আর আমাদের যারা আছে তাদের মধ্যে বিভক্তি আছে চরম আপনি আপনারা পত্রপত্রিকায় দেখতে পাইছেন যে একজন নাই আমাদের আজকে প্রায় এক বছরের উপরে সেই এমডি নিয়োগ নিয়ে কত খেলা হচ্ছে কত রকমের বাজে জিনিস বেরিয়ে আসতেছে তিনজন পরিচালক এক পক্ষে একজন একা ওপরের উপরের থেকে হুকুম আছে বিধায় মানে উনি উনি নাকি করতেছেন অথচ জানতে চাইছে কে উপরের কে আমাদেরকে বলে নেই কেন কে বলছে এটা সে কোনো প্রমাণ দিতে পারেনি তাকে একটা বিতর্কিত ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে সেটি নিয়ে এই যে আমাদের যে পুঁজি বাজারের এই মানে এক বছর ধরে ঢাকা তাকে বোর্ড রিকমেন্ড করে সিকিউরিটি কমিশনে সিকিউরিটি কমিশন কেন যে ওনাকে দিল না কি অপরাধে দিল না কি কারণে দিল না দ্যাট আই ইতিমধ্যে এক বছরের মধ্যে কোনো এমডি নাই আচ্ছা ঢাকা স্টকে এক বছর ধরে কোনো এমডি না থাকার কারণে ইস্যুতে অনেক ধরনের সমস্যা অনেক সমস্যা হয়েছে অনেক সমস্যা হয়েছে এবং অনেক অনেক এবং কারো জেদের জন্য যদি এই জিনিসগুলো হয় ব্যক্তি বিশেষের ইচ্ছার উপর যদি ডিপেন্ড করে পুঁজিবাজার তাহলে তো মুশকিল পুঁচিবাজার যদি কারো ব্যক্তি বিশেষের ইচ্ছার উপর ডিপেন্ড করে ঢাকা স্টক এক্সচেঞ্জ বলছি কারো মানে ইচ্ছা মানে ওপর যদি হয় তাহলে তো এটা দুর্ভাগ্য পুঁজিবাজারের জন্য এগুলি তদন্ত হওয়া উচিত এগুলির তদন্ত হওয়া উচিত এবং সেই সঙ্গে আরেকটি বিষয় ডক্টর মনসুর ইন্ডিকেট করছিলেন সেটি বলছিলেন যে বাজারে প্রচুর আইপিও আসছে কিন্তু সেগুলো দশ টাকার যে ইস্যু প্রাইস তার নিচে চলে যাচ্ছে এইটা তো আজকের থেকে না বেশ এবং এই বিষয়টি মানে আস্থাহীনতা এটা এটা একটা সত্য কথা আস্থাহীনতার মূল আরও অনেকগুলো কারণ আছে যে তদন্ত কমিটি করছে তদন্ত কমিটি বের করবে এগুলো যে আমি বিশ্বাস করি যে তদন্ত কমিটি তদন্ত হলে অনেক কিছু বেরিয়ে আসবে হ্যাঁ থলির বিলালো বেরিয়ে আসবে আমি বিশ্বাস করি

এটা দুর্ভাগ্য আর কিছু বলার নাই আমি 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 তো একটা কথাই বলছি আমাদের সীমা সীমা আছে কতটুকু বলা যায় আমরা আমরা চাই মানে এক মাসের মধ্যে নিশ্চয়ই কোম্পানির আর্থিক অবস্থা এমন খারাপ হয়ে যায়নি যে ইস্যু প্রাইজের নিচে তাকে লেনদেন করতে হবে এই যে এটা এটার একমাত্র কারণটা হচ্ছে যে আস্থাহীনতা এবং একটা জিনিসের মানুষ যখন আস্থা হারায় ফলে সব কিছুতে আস্থা হারায় হ্যাঁ যারা এখন যায় আসবে তাতে মানুষ চুন খায় মুখ পড়ছে মানে এই বিনিয়োগকারীরাই হয়তো হয়তো সেই কোম্পানিটির শেয়ার টাকা টাকায় লেনদেন করেছেন আবার তারাই আজকে আট টাকা সাত টাকায় সেটি লেনদেন করছেন এমনটা কেন হচ্ছে এমনটা হয়তো বললাম না যে একবার খায় মুখ পড়লে পরে যা হয় তা যখন হারায় ফেলায় তখন আর এই ভালো জিনিস দেখলেও তারা ভয় পায় আমি বলি এটা তো সর্বজন স্বীকৃত যখন এই অবস্থায় আসে আমেরিকার স্টক এক্সচেঞ্জ আসছে দুই হাজার আট সালে আমরা কিন্তু বিনিয়োগ করা হয়েছে কিন্তু খুব বেশি দিন করেনি না এরকম এরকমভাবে করা হয় না আমরা যেটা চাচ্ছি যে এখন যে আউটটা চাচ্ছি আমাদেরকে লোন দেওয়ার জন্য নট দ্যাট আমরা টাকাটা মেরে দেব আমাদের সিকিউরিটি রেগেস্টে লোন দেবে আপনারা তো আইসপদ্য বলতে পারবেন না কোনো স্টক ব্রোকার বা কোনো ডিলার বাজার থেকে ব্যাংকের থেকে টাকা নিয়ে টাকা ফেরত দেয়নি

কিন্তু যখন মার্কেটে খুব নেগেটিভ অবস্থা যায় তখন তো এমনিতেই আস্থাহীনতা তৈরি হবে তৈরি হবে সেই জন্য তো আমরা বলছিলাম যে আমরা ডিলার ব্রোকাররা যদি কিছু টাকা পাইতাম এখন এই বাজারে যদি আমরা একটা সাপোর্ট লেভেল দাঁড়া করাতে পারতাম তাহলে আমার বিশ্বাস আমার ব্যক্তিগত বিশ্বাস যে পুঁজিবাজারটা অন্তত একটা সাপোর্ট লেভেল আসতো আসলে পরে পুঁজিবাজার অনেকেরই আস্তে ফিরে আসতো কেন বছর ধরে আমরা এরকম মানে দুর্বল আইপিও মার্কেটে দেখতে পাবো কেন শক্তিশালী কোনো ভাবা মাল্টিন্যাশনাল কোনো ভালো কোম্পানি মার্কেটে আমরা ইন করতে দেখলাম না আমরা কিন্তু মাঝখানে শুনেছিলাম যে ইন্স্যুরেন্স বেশ কিছু কোম্পানি আসবে সেগুলো আসে তো এক মাসের মধ্যে আসতে হবে না হলে তাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে কত কথা হয়েছে আসছে কোনো কিছু আপনি মানে সরকারি শেয়ারের আসার কথা পনেরো দিনের মধ্যে ইয়ার বিশ দিনের মধ্যে কত গত আগের মন্ত্রীর থেকে আরম্ভ করেন মানে বলছে কিন্তু কে আসছে আসে নেই কাজে সবাই বলতে পারে কিন্তু কাজ করে দেখাইতে পারে না পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে যেটা করতে হবে এই জন্য সমালোচনা অনেকেই করতে পারে যে ব্রোকাররা খেয়ে ফেলে হবে ডিলাররা টাকা মেরে দেবে টাকা মেরে দেবে কত মেরে দিলে আমাদের নামে কেস করে দেবেন আমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেবেন আমাদের লাইসেন্সটার দাম তো চল্লিশ কোটি টাকা আছে তো সেটা না করে আপনি আমাকে দশ কোটি টাকা দিতে পারবেন না তাহলে তো মুশকিল তা আমি কেমন না বাজারটাকে সাপোর্ট লেভেলটা করতে গেছো আমাদের কাছে যা ছিল তো আমরা বিনিয়োগ করে ফেলছি আমাদের আজকে সেই বিনিয়োগ আমাদের অর্ধেকের নিচে নেমে গেছে আমরা কোথায় যাব আমরা কি করতে পারি আপনারা বলেন না হোয়াট ইজ দ্য গিভ মি সাজেশান আপনারা তো আরও বেশি জানেন সাংবাদিক হিসেবে অনেক জায়গায় অনেকের মতামত নেন আপনারা বলেন যে আপনারা এই ফেলিউর আছে আমি তো বললাম আমাদের ফেলিউর কি আছে আমাদের যে ফেলিউরটা আছে আমরা সেটা আমরা ওপেনলি বলেছি আপনাকে এই সময় এই প্রসঙ্গে এমন মন্তব্য শুনতে হয় সেটা হচ্ছে যখন মার্কেটে হাজার কোটি টাকার লেনদেন হচ্ছিল সেই লেনদেন আজকে নেমে এলো দুশো কোটি টাকা বা তিনশো কোটি টাকার করে আমাদের তিন হাজার কোটি টাকা লেনদেন হয়েছিল হ্যাঁ সেই জায়গাতে আসছে আজকে দুইশো কোটি টাকা তাহলে বাকি কোটি এক সঙ্গে কোটি টাকা এক বছরের মাথায় কোথায় গেল এইটাই তো দুর্ভাগ্য আমাদের এইটাই তো আমরা চাচ্ছি কেন হচ্ছে এই জিনিসটা বার করতে বার করা উচিত প্রবলেমটা কোথায় হোয়ার দ্য প্রবলেম লাইস কেন এক বছরের মাথায় সাতশো কোটি টাকার লেনদেন হারালো ঢাকার পুঁজি বাজার এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি আপনি আমাকে করলেন তো আমি তো বললাম যে আমরা পারি নাই কি কারণে পারি নাই সেটাও বলার চেষ্টা করেছি কিন্তু আমি জানতে চাচ্ছি যে এই আমরা যেটা পারি নাই আপনারা বলে দেন যে আমরা এই আপনাদের ফেলিউর আপনি তো সেটাও বলছেন মার্কেটে মানে মার্জিন নিয়ে অনেকে ফোর্স সেলের কারণে ঝুঁকিতে পড়েছে এই হয়েছে মার্জিন মার্জিন আরও পড়ছে এরকম ধাক্কার আশঙ্কা হচ্ছে যে বিদেশীরা মানে একটা নম্বর দেখান গ্রামীণ ফোনের ব্যাপারটা গ্রামীণ ফোনের ব্যাপারটা গত সাত আট বছর আগের কথা তাদের যা পাওনা তার চার দুই গুণ হচ্ছে ইন্টারেস্ট সেটা এখন এসে আমাদের পুঁজিবাজারে হঠাৎ করে বললো যে লাইসেন্স ক্যান্সেল করে দেবো এই যে একটা আতঙ্ক ক্রিয়েট হলো গ্রামীণ ভোটের মতো ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে

নেতিবাচক বইটির এবং আপনি দেখতেই পাচ্ছেন বাকি অবস্থা আজকের মার্কেট সম্পর্কে আপনার বিশ্লেষণ আমি তো আপনাকে বলেছি যে যখন যেখানে মানুষের টোটাল আস্থা ফিরে লস করে টোটালি কনফিডেন্স হারাই ফেলছে আর নতু এই চিত্র আমি আমার আজকে আটত্রিশ বছর পুঁজি বাজারে আমি তো দেখি এরকম এরকম অবস্থা আমি কোনোদিন দেখি পুঁজি বাজার বন্ধ হতে দেখছি নাইনটি সিক্সে একদিন দুই দিনের জন্য পুঁজি বাজার বন্ধ হয়ে গেছে কিন্তু এই দুরবস্থা দেখিনি এইভাবে ফ্রি ফল হইতে দেখিনি একটা সাপোর্ট আসছে কিন্তু এখন কোনো সাপোর্ট আসছে না কোনো খাতে না ব্যাংকের কাছে টাকা নাই। আপনারা বলতেছেন ব্যাংকের কাছে টাকা নাই অমুকের কাছে টাকা নাই। লিজিংয়ের কাছে টাকা তো আমাদের কাছে টাকা নেই তার পুঁজিবাজারা আসবে প্রত্যেকের বিনিয়োগকারীরা কেন আসবে বিনিয়োগকারী তখনই আসবে যখন দেখবে যে আমিও বিনিয়োগ করেছি আমরা সেটাই চাচ্ছিলাম আমরা আপনি আমাদেরকে দুটো টাকা দেন আমরা দুটো টাকায় ইনভেস্ট করি তখন বিনিয়োগকারী একটা টাকায় ইনভেস্ট করুন জি অসংখ্য ধন্যবাদ মোস্তাক আহমেদ সাদেক আজকে আমাদেরকে টালিকাতায় সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আরও একদিন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে আপনার সঙ্গে দর্শক এই ছিল ইসলামী ব্যাংক নিবিধিত আজকের টালিকাতায় ডিবিসি সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা